enter the gate and all the honorable audience sitting in front of the end behind the screen. Honorable audience, we are going to start a beautiful Islamic program with visitors with some letters from the Holy Quran. Now I invite the religious sisters, Asara bint Umayr, to come over here and recite from the Holy Quran. Ah.
فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. آمين. জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ চালু করার পরে আজ যত খুশি হয়েছি আমি এর আগে এত কোনো দিন খুশি হতে পারিনি। আমি আল্লাহর কাছে আশা রাখি যে যদি আমাদের কোনো নিয়তের ত্রুটি না থাকে তাহলে তুমি আমাদের কবুল করো, আর মানুষ হিসাবে যদি কোথাও নিয়তের ত্রুটি থাকে তাহলে তুমি সংশোধন করো। আমি যখনই মেয়ে বাচ্চাদের খবর নিই তখন থেকে আমি একটু করে আঁচ করি, কেন জানি ছেলে বাচ্চাদের চেয়ে মেয়ে বাচ্চারা আমাকে পড়া ভালো শোনাই। কালকে ছেলে বাচ্চারাও ভালো পরিবেশন করেছে, তবে আমার অনুমান যে ছেলেদের চেয়ে মেয়েরা অনেক সুন্দর পরিবেশন করলো বলে আমার অনুমান। তার মধ্যে ওই বাম পাশে যে মেয়ে বাচ্চাটা বলছিল তার বলার গতি, তার বলার ঢং খুব 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 বেশি সুন্দর। এমনি তুলনা করলে একজন আর একজনের চেয়ে যে তেমন কিছু কম তা নয়, তবু আলহামদুলিল্লাহ আমার বিবেচনায় খুব ভালো মনে হয়েছে।
আপনাদের মেয়ে না হলেও, আপনাদের বোন না হলেও, আমাদেরই কোনোদিনই ভাইয়ের মেয়ে তারা। আমরা সকলেই এসব বাচ্চাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ তুমি তাদের কবুল করো। দেশ বিশ্বের কাছে আমার আন্তরিকভাবে অনুরোধ থাকছে, আপনারা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করেন। আমার মনে বড় স্বাদ যে আপনাদের সামনে একটা অন্য থেকে উন্নত মানের প্রতিষ্ঠান একটা উপহার দেওয়া, যেখানে ছেলে মেয়েরা উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। আমি আদৌ ভাবতে পারিনি যে আমার ছোট ছোট মেয়ে বাচ্চাগুলি আপনাদের সামনে এত সুন্দর করে তাদের কথাগুলি পেশ করবে। বিশেষভাবে আমরা তো বাঙালি, যারা আরবি হামনা পড়ল তাদের বিষয়টি আরও একেবারে ভিন্ন ধরনের, যা আমরা অনেকটা বুঝতে পারিনি অনেকেই। তো তাদের বলার গতি প্রমাণ করছিল আপনাদের সামনে যে তারা খুব সুন্দর বলছে। আমরা বাচ্চাদের প্রতি খুবই খুশি হয়েছি, আল্লাহ তুমি তাদের কবুল করো। সাথে সাথে যারা তাদের প্রশিক্ষণ দিচ্ছে তাদের জন্য আমরা আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, তারা খুব ভালো প্রশিক্ষণ দিয়েছে। যেসব মহিলা শিক্ষিকা আমাদের খিদমত করে যাচ্ছেন, আপনাদের খিদমত করে যাচ্ছেন, আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ তুমি তাদের খিদমতকে কবুল করো। তারা যেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য তারা একনিষ্ঠভাবে খালেস অন্তরে সেবা খিদমত দিয়ে যেতে পারে। আল্লাহ আমাদের লক্ষ্য উদ্দেশ্যগুলি, বিশেষভাবে ডাক্তার আব্দুল সুবহানকে দেখার তুমি সুযোগ করে দাও। তিনি 65 বছর যাবৎ এই জায়গা জমিলে নড়ছেন, এতদিনে এসে তিনি তার ফল বাস্তব দেখছেন। 100 বছরের মানুষ, তুমি সর্বশক্তিমান, তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। সময়ে কথা হবে। আমি খুব খুশি হয়েছি আপনাদের সাথে খুশি তে অংশগ্রহণ করো, তো আপনাদেরকে খুশির কথাটি আমি পেশ করলাম। আল্লাহ তুমি আমাদের এই খুশিকে সত্য সত্যই কবুল করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।